আজকে আমার কবুতরকে জোড়া দেওয়া হলো 2021 সালের বিডিংয়ের জন্য। দেখা যাক কি হয়। আমি আপনাদেরকে দুই ভিডিওতে দেখানো হয়েছিল কবুতরকে কীভাবে ফরমে আনতে হয় বা চর্চা করার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আজকে আমার খুবই ভাল লাগছে। 2021 সাল আমার ব্রিডিং শুরু হলো, খুবই ভাল লাগছে। আর আপনাদের সাথে আমি শেয়ারও করছি কীভাবে বিয়ারিং করছি। সবাই এখানে কিছু কবুতর ছাড়া আছে, তারা বক্স চিনে না এখনও, আগে জোড়া দেওয়া হয়নি, একা একা জোড়া নিচ্ছে। মানে এই কবুতর একা একা জোড়া নিচ্ছে, হয়তো হয়ে যাবে। আর ওখানে এক মাদি আছে, ওইটা চিনে না, ওইটা একবারে ইয়ং মাদি, 2019-20 মাদি। যাই হোক, আমার এর আগের ভিডিওগুলো আপনারা কম বেশি দেখেছেন, চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেখার আর আমার সাথে থাকার। আজকে বেশি কিছু বলার নেই, কারণ এখন খুবই শব্দ এই ঘরে, এখনও ঠান্ডা হয়নি কবুতর। ঠান্ডা হতে আরও কালকে হয়তো ঠান্ডা হবে কবুতর, আজকে সারাদিন পুরো হিটে থাকবে। হিট মানি হচ্ছে কবুতর সারাদিন ডাকাডাকি মারামারি করবে মাদির সাথে। আমি আগে থেকে আমার কবুতরকে পেয়ারিং করে রাখি, যাতে ব্রিডিং যেদিন সময় হবে, যেদিন থেকে স্টার্ট হবে, সেদিন থেকে যাতে কবুতরের ঝগড়াঝাটিটা যাতে খুবই কম থাকে সেজন্য। কারণ আমার সময়টা দেখতে হবে কতক্ষণ সময় আমার লাগবে কবুতরকে ডিমে আসতে। আজকে পেয়ারিং করলাম, আজকে 21 তারিখ, আমার কাছে লাগে 31 তারিখে হয়তো প্রথম ডিম পাবো কবুতরের, তখন আপনাদের সাথে আবার কথা হবে আমার, আমি দেখাবো। মেবি 31 তারিখে আমার প্রথম ডিম পাওয়া যাবে, বা ফেব্রুয়ারির ফার্স্টের দিকে 2-3 তারিখে অনেকেই ডিম দিবে। যাই হোক, আজকে বেশি কথা আর বলবো না, জাস্ট এটুকুই আপনাদের জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা দাবিয়ে রাখবেন। যদি লাস্ট পর্যন্ত কেউ দেখেন তাহলে খুবই ভালো হবে আপনাদের। জাস্ট অল্প আপনাদেরকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।